আসসালামু আলাইকুম, আমি শারমিন রিমা খুলনা থেকে বলছি। আমার চ্যানেল শারমিন রিমাস ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার বাগান পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো। তো আজকে বাগানে, আমার ছাদ বাগানে সার দিচ্ছি সব গাছে। তো এটা কোনো বিষাক্ত সার না, এটা জাস্ট শুধুমাত্র গাছের উর্বরতা বাড়ানোর জন্য, গাছের বৃদ্ধির জন্য, গাছের ফল যাতে ভালো থাকে, গাছের ফল যাতে ঝরে পড়ে না যায় সেজন্যই এই সারটা দেয়া। সারটা দেওয়ার আগে প্রথমে গাছের গোড়ায় বেশ কিছু দূর থেকে যে মাটিটা আছে সেটা আলগা করে নিতে হবে। আর আমাদের ছাদ বাগানে যেহেতু সব গাছ ড্রামে লাগানো, এজন্য ড্রামের একেবারে গা ঘেঁষে যে মাটিটা আছে সে মাটিটা প্রথমে সব আলগা করে নেওয়া হচ্ছে। এই মাটিটা সব আলগা করে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর সারগুলো সব একেবারে ড্রামের গা ঘেঁষে দিয়ে দেওয়া হবে। এই সারটা কিন্তু গাছের গোড়ায় লাগলে অনেক বেশি ক্ষতি হতে পারে, যদিও এটা গাছের জন্য উর্বরতার কাজ করে, কিন্তু গাছের গোড়ায় লাগলে এটার অনেক বেশি ক্ষতি হবে। তো এর জন্য আর কি গাছের গোড়া থেকে একটু বেশ কিছু দূরে এই সারটা দেওয়া হচ্ছে। এই তো ড্রামের পাশের সব মাটি আলগা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে সারটা মিক্স করে রাখা হয়েছিল সেই সারটা সব এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমার পেয়ারা গাছে এবার মাশাল্লাহ অনেক সুন্দর পেয়ারা ধরেছে। আর একটা পেয়ারা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই পেয়ারাটা কিন্তু একই সাথে জোড়া লেগে গেছে, মানে যমজ যেটা বলে আর কি, যমজ পেয়ারা হয়েছে। তো এই দেখেন কতগুলো গুটি গুটি পেয়ারা একেবারে সারা গাছে ভর্তি হয়ে গিয়েছে। এই যে আরও ফুল আছে এগুলোও ইনশাল্লাহ একেবারে পেয়ারা বড় হওয়া পর্যন্ত থাকবে, কারণ যেহেতু এই সারটা দেয়া হচ্ছে। এই তো এখন সারটা পুরোপুরি দেয়া হয়ে গিয়েছে। আর সারটা দেওয়ার পর গাছের গোড়ায় এভাবে একটু মাটিটা আলগা করে দেয়া হচ্ছে। এই মাটিটা দেওয়ার কারণে কিন্তু গাছের যে মাটির অক্সিজেনটা ঠিকভাবে পাবে, আর তার সাথে সাথে গাছের যে শিকড়টা সেটা বৃদ্ধি পেতে আরও সাহায্য করবে, চারিদিকে আরও ভালোভাবে শিকড়টা ছড়িয়ে যাবে। আর সারটা দেওয়ার পরে কিন্তু মাটিটা, যে মাটি মানে আলগা করা হয়েছিল সেই মাটিটা আবারও ভরাট করে দেওয়া হয়েছে। মাটিটা যদি ভরাট করে না দেওয়া হতো তাহলে কিন্তু সারগুলো সব যখন গাছে পানি দেওয়া হবে সব পানির সাথে ধুয়ে বের হয়ে যাবে। তো এই তো লেবু গাছের গোড়ায়ও কিন্তু ঠিক একইভাবে মাটি আলগা করে সারটা দেওয়া হয়েছে। আর মাটির গাছের গোড়ার মাটিগুলো ঠিক একইভাবে আলগা করে দেওয়া হয়েছে পেয়ারা গাছের মতো। তো এই দেখেন গাছে মাশাল্লাহ অনেক সুন্দর এখনও লেবু ধরে আছে। যখন থেকে এই গাছটা লাগিয়েছি একেবারে প্রথম থেকেই আল্লাহর রহমতে এখনও পর্যন্ত গাছ থেকে লেবু ফুরায়নি, একেবারে লেবু একের পর এক হয়ে যাচ্ছে। তো এই গাছের ডালগুলো আজ ছাঁটাই করা হবে। এই গাছের কিছু ডাল দিয়ে আমি আজ কলম বানানোর চেষ্টা করব আর কি। এজন্য গাছে যে লেবুগুলো আছে সেগুলো সব উঠিয়ে নিচ্ছি। এই দেখেন সব এদিক ওদিক গাছের ডালগুলো সব ছড়িয়ে গিয়েছে। তো এই ডালগুলোই সব ছেঁটে নেওয়া হবে। এই ডালগুলো ছেঁটে নেওয়ার পরে আরও ডালগুলো যাতে ভালোভাবে চারিদিকে ছড়াতে পারে সেটা আর কি করার চেষ্টা করব আমরা। এই বোম্বাই মরিচের গাছের গোড়ায়ও সব সারটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এই বোম্বাই মরিচের গাছ থেকেই কিন্তু মরিচগুলো নিয়ে একটা আচার বানিয়েছিলাম। এই আচারের রেসিপিটা আমার একটা ব্লগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তাছাড়া এটা আপনারা অনেকে নাগা মরিচ, অনেকে বিষ ঝাল আমরা যেটা বলি এটা হিসেবে চেনেন। তো এই গাছের গোড়ায় মাটিটা উঠিয়ে নেওয়া হচ্ছে। আর যেহেতু এই গাছের টপটা একটু ছোট, মানে আমি সব রঙের বালতি
কিংবা ডিজেলের বালতি এগুলোই আর কি লাগিয়ে থাকি। তো প্রথমে মাটিগুলো উঠিয়ে সারটা দিয়ে আবার মাটি সব ভরাট করে দিবে। আর এই দেখেন মেহতাজ এখানে চলে এসেছে আমার কোলে লেবুটা নিয়ে আর কি, খুব খুশি। সে লেবুটা বারবার ছিঁড়তে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, তারপরে সে লেবুটা পেয়ে অনেক খুশি হচ্ছে। এটা কিন্তু আমার ডালিম গাছ, আর ডালিম গাছের গোড়ায় যে ঘাসগুলো হয়েছে এগুলো কিন্তু খুবই ক্ষতিকর গাছের জন্য। গাছের গোড়ায় মাটির যে উর্বরতাটা থাকে, এই যে ঘাস, এই ঘাসের জন্য কিন্তু মাটির সে উর্বরতাটা একেবারেই কমে যায়। গাছ মাটি থেকে যে খাদ্যটা পাই, সেই খাদ্যটা অনেকাংশেই কিন্তু এই ঘাসগুলো খেয়ে ফেলে। তো আপনাদের যাদের ড্রামে, তারপর টবে কিংবা মাটিতে গাছ লাগানো আছে, আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে এই ধরনের ঘাসগুলো আপনাদের গাছের গোড়ায় না হতে পারে, সাথে সাথে এইগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক একইভাবে এই ড্রামের গা ঘেঁষে সারগুলো দিয়ে দেওয়া হলো, এখন সব মাটি ভরাট করে দেওয়া হচ্ছে। এই ডালিম গাছে কিন্তু আমার প্রথমের দিকে ফুলগুলো হয়ে সব ঝরে যেত, এমনকি যখন গুটি বাঁধত ফুল থেকে তখন থেকেও কিন্তু সব ঝরে যেত। ঠিক মতো পরিচর্যা করার জন্য এই গাছটায় আবারও ফল ধরেছে, আর এই পরিচর্যাটা মাশাআল্লাহ আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভালোভাবেই করতে পারে। আর এই যে বেগুন গাছটা দেখছেন, এই বেগুন দুইটা আমরা রেখে দিয়েছি বীজ করার জন্য। তো এখন অনেকটা বীজের মতো হয়ে গিয়েছে, বীজকুন থেকে চারা বানানোর জন্য। তো কয়েকদিন পরে এটা উঠিয়ে আমরা চারা বানানোর চেষ্টা করব। আর এই দেখেন আমাদের ডালিম গাছে কত সুন্দর ডালিম ধরে আছে মাশাআল্লাহ। এখানে প্রায় 5 থেকে 7টা ডালিম এখনও পর্যন্ত ধরে আছে, জানি না শেষ পর্যন্ত থাকবে কি না। আর এই ডালিমগুলো যাতে থাকে এর জন্য আর কি সারগুলো দেওয়া হচ্ছে। আর এই যে লেবু গাছটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাগানের নতুন অতিথি, আর এটা হলো আমার বাগানবিলাস। এই বাগানবিলাসের কালারটা হচ্ছে গোলাপি, আর অনেকে টাইম ফুল কালার যেটা বলেন আর কি। আমার মেইন গেটের দুই সাইডে দুইটা কালার আছে বাগানবিলাসের, একটা সাদা আর একটা হলুদ কালার। এখানে কয়েক প্যাকেট বীজ এনে রেখে দেওয়া হয়েছে বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকার সবজির, এগুলো লাগাতে হবে। এজন্য আজ সব মাটি আর কি রেডি করে রেখে দেওয়া হচ্ছে। জি আমরা এখানে কাজ করছি, আর এই যে আমার মেহতাজ বুড়ি চলে এসেছে আমাদের এখানে গাড়ি নিয়ে খেলা করছে, আর তার ভাইয়া তো তার সাথে আছেই। আমার রাফিনের কিন্তু এই ফার্স্ট একটা দাঁত পড়েছে, নিচের একটা দাঁত পড়েছে, সে দাঁতটা এনে আমাকে দিচ্ছে, বলছে যে মা সবাইকে দেখাও যে আমার দাঁত পড়ে গিয়েছে। তো ওর এই নিচের দাঁতটা পড়েছে, আর সব দাঁতটা দেখেন কি অবস্থা, দাঁতগুলোর খুবই খারাপ অবস্থা আইসক্রিম আর চকলেট খেয়ে। আর এদিকে মেয়েতাজ তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে একাই তার গাড়িতে বসবে আর অন্য কাউকে উঠতে দেবে না, তার ভাইয়াকেও পর্যন্ত উঠতে দেবে না। কিন্তু আমার ছেলে রাফিন কিন্তু তার বোনকে অনেক ভালোবাসে, সে তার বোনকে অনেক কেয়ার করে, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি করছে, কোনটা নিচ্ছে, কোনটা মুখে দিচ্ছে, সবসময় সে আমাকে বলে মা তুমি এটা দেখো ও কি করছে। তো এটাই কিন্তু ভাই বোনের ভালোবাসা, আর এই ভাই বোনের ভালোবাসাটা যেন অটুট থাকে সেটাই দোয়া করবেন আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু ডালগুলো ছাঁটাই করতে লেগে গিয়েছে, আর এই লেবু গাছের ডাল ছাঁটাই করার পারফেক্ট টাইম কিন্তু এখন, মানে বর্ষার সময়টা আর কি। বর্ষার সময় লেবু গাছের ডালটা ছাঁটাই করলে লেবু গাছের ডালের গোড়া দিয়ে আবারও কিন্তু নতুন পাতা গজাতে সাহায্য করে। এই যে নিচে যে ডালটা ঝুলে আছে, এই ডালে কিন্তু এখনও পর্যন্ত লেবু ধরে আছে, তারপরেও এই ডালটা কেটে নিতে হচ্ছে। এই ডাল দিয়ে একেবারে পারফেক্ট কলম করা যাবে, আর এই ডালটা একটু শক্ত হয়ে গেছে এজন্য আর কি কাটতে কষ্ট হচ্ছে। এই যে দেখেন এখনও পর্যন্ত লেবু ধরে আছে, আর এই ডালটা নেওয়ার জন্য রাফিন তো আমার সাথে জোরাজোরি শুরু করে দিয়েছে, মা আমার কাছে দাও, কিন্তু
লেবু গাছে কিন্তু কাটা থাকে, এই ভয়ে আর কি ওর কাছে দিতে চাচ্ছিলাম না। আর ওদিকে তো মেয়ে তাজে আরও লাফালাফি শুরু করে দিয়েছে লেবু দেখে, এই জন্য ওর কাছে একটু দিলাম। সে তো লেবুটা আগেও ধরতে যেমন খুশি হচ্ছিল, এবারও পেয়ে অনেক খুশি হচ্ছে। সে গালে দিতে চাচ্ছিল, কিন্তু এটা না ধুয়ে তো ওর কাছে দেওয়া যাবে না, এই জন্য রাফিনের কাছে দিয়ে দিলাম। দুই ভাই বোন ওটা নিয়ে অনেক খুশি। আর এদিকে আপনার ভাইয়াকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোন কোন ডাল দিয়ে আমরা কলম করব। এই প্রথম আমরা এই লেবু গাছের ডাল দিয়ে কলম করার চেষ্টা করছি, জানি না কী হবে, তবে যদি কলম করতে পারি খুবই খুশি হব। কারণ এই যে লেবু গাছটাই একেবারে প্রথম থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু ধরে থাকে, তো এই জাতের আরও যদি কিছু আমি লেবু গাছ তৈরি করতে পারি তো আমার থেকে খুশি মনে হয় আর কেউ হবে না। এই তো একেবারে পুরোপুরি গাছের ডালগুলো ছাঁটাই করা হয়ে গিয়েছে। এখনকার লেবু গাছ আর তখনকার লেবু গাছটার কথা মনে পড়ে অনেক খারাপ লাগছিল, কিন্তু এখন খারাপ লেগেও কিছু করার নেই। এখন যেটা করা হয়েছে তাতে লেবু গাছের ডালপালা আরও অনেক সুন্দরভাবে চারিদিকে ছড়াতে পারবে। আর এদিকে আপনাদের ভাইয়া আর একটা কাজ করছে, সেটা হলো পেয়ারা গাছের যেই কচি পাতাগুলো আছে সেগুলো সব এভাবে কেটে কেটে দিচ্ছে। আমি কারণটা প্রথমে জানতাম না, পরে তার কাছে জিজ্ঞেস করার পর জানলাম যে এই যে কচি পাতাগুলো আছে এগুলো সব কেটে দিলে গাছের যে ডালগুলো আছে আরও বেশি ছড়িয়ে যাবে চারিদিকে। আরও ছড়ানোর পরে গাছটা অনেক সুন্দর দেখাবে, ডালপালাগুলোও আরও বড় বড় হবে। এই পেয়ারা গাছটা কিন্তু প্রথম দিকে একেবারেই মারা গিয়েছিল, আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই পেয়ারা গাছ আর এখনকার পেয়ারা গাছ দেখলে একেবারেই বিশ্বাস করা যায় না যে এত সুন্দর ফল ধরেছে। আসলে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। আর এই যে এই লেবু গাছের ডালগুলো দিয়ে আমরা কলম করব, তো আমাদের ডালগুলো সব সংরক্ষণ করা হয়ে গিয়েছে। এখন এই যে সিজারটা দেখছেন, এই সিজারটা দিয়েই সব ডালগুলো কেটে নিচ্ছি প্রথমে, আর একটু আড়াআড়িভাবে কাটছি যাতে সব শিকড়গুলো ভালোভাবে বের হতে পারে। আর ডালগুলো কিন্তু অবশ্যই একটু সতেজ হতে হবে। আর যে ডালগুলো দেখে আর কি বোঝা যায় যে এই ডালগুলো দিয়ে আর কি কলম করা যাবে, একটু মোটা ধরনের। সব ডালগুলো আমার এই যে এখানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে একটা টবে আমি কিছু বালি নিয়ে নিয়েছি, আর এই বালিটা কিন্তু একটু মোটা কণার বালি। এই বালিটা প্রথমে একটু ভিজিয়ে নিয়েছি, এটা শেষে ভিজিয়ে নিলেও হবে, আমি শেষেও একটু পানি দিয়ে নিব। কিন্তু তার আগে যে ডালগুলো কেটে রেখেছিলাম সেই ডালগুলো সব একটা একটা করে এখানে, আর ডালগুলোর একটা থেকে আরেকটা ঠিক এক আঙুল ডিস্টেন্স রেখে রেখে পুঁতে দিতে হবে। তো এই ডালগুলোর কিন্তু এখন কিছুদিন এভাবে রেখে দিতে হবে পুঁতে, এটা ঠিক এক মাস পর আর কি রেজাল্টটা পাওয়া যাবে। কিন্তু জানি না, এই ফার্স্ট টাইম ট্রাই করছি কী হবে, চেষ্টা করছি সঠিক পদ্ধতিতে আর কি এটা করার। তো বালিটা আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি, আর এই সব ডাল দেওয়ার পর আমি এখানে আরও একটু পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না একেবারে চারিদিকে ভরপুর না হয়ে যায়। তো এই তো কলম করার জন্য আমার একেবারে সব প্রসেসটা রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি রেখে দেব, ঠিক এক মাস পর এটার কী অবস্থা আপনাদেরকে দেখিয়ে দেব। সারাদিনে খাটাখাটনির পর আমরা তো সবাই টায়ার্ড, আর যে প্রচণ্ড গরম, তো এর জন্য এখন আমি আমের ম্যাঙ্গো শেক, মিল্ক শেক বা যেটাই বলেন আর কি ম্যাঙ্গো জুস বানিয়ে নিব। তো এর জন্য আমি এখানে তিনটা আম কেটে নিয়েছি, ব্লেন্ডারে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতো চিনি। আপনারা এখানে চিনিটা স্কিপও করতে পারেন, এটা আর কি আমের মিষ্টির ওপরে নির্ভর করছে, আমের মিষ্টি যতটুকু হবে ততটুকু আপনারা চিনি কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর এখানে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি, তিনটা আমের জন্য আমি এখানে আধা কেজি দুধ দিয়ে নিয়েছি, আর আইসক্রিম বেশ কিছু দিয়ে নিয়েছি। আর আইসক্রিমের জন্যই কিন্তু এই শেকটা আরও অনেক ঘনত্ব হবে, আর স্বাদটাও অনেক বেড়ে যাবে। সবগুলো উপকরণ ঠিকমতো দিয়ে দেওয়ার পর আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি,
আর এটা কিন্তু অবশ্যই সার্ভ করতে হবে ঠান্ডা ঠান্ডায়। সার্ভ করার জন্য আমি এখানে কয়েকটা সার্ভিং গ্লাস নিয়ে নিচ্ছি। তো এখন এই গ্লাসে আমি সব জুসগুলো সার্ভ করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছু বরফ কুচি নেয়ার। আমার যেহেতু এখানে আম, আইসক্রিম, দুধ সব কিছুই ঠান্ডা ছিল, এজন্য এখানে কোনো বরফ কুচির দরকার হয়নি। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন বরফ কুচিটা নেয়ার, কারণ বরফ কুচিটা নিলে এখানে জুসটা একেবারে ঠান্ডা 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 পরিবেশন করতে পারবেন, যাতে করে এর স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। কিন্তু ছোট থেকে বড় সব ধরনের বয়সের মানুষরা কিন্তু পছন্দ করে। তো আমার মেয়ে তাজ, মানে আমার মেয়ে যেহেতু 6 মাসের বেশি বয়স হয়ে গিয়েছে, তো এই জুসটা কিন্তু আমি এখন ওকে দিতে পারবো। আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে 6 মাস প্লাস, তো আপনারা কিন্তু এই শেকটা ওদেরকে দিতে পারেন। এটা থেকে কিন্তু সব ধরনের ভিটামিন, প্রোটিন তারা পেয়ে যাবে। আর আমার রাফিনও কিন্তু এটা অনেক পছন্দ করে, মাঝে মাঝে আমের সময় এটা ওকে বানিয়ে দিই। তো আমার এই শেকের উপরে আমি এখন আইসক্রিমটা দিয়ে নিচ্ছি। আর আইসক্রিমটা এর উপরে দিয়ে দেওয়ার কারণে কিন্তু দেখতেও ভালো লাগে, আর তার সাথে সাথে ফ্লেভার আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমার এই ম্যাঙ্গো শেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে পারেন। এরই মধ্যে রাফিনের মিস পড়াতে এসেছে, তো তাকেও একটু এই শেকটা দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।